হস্তে স্বরাষ্ট্র বেদক খপচাংনা এসপিও রংনি সেলের বাং রিনানে ওয়ানচুমুং নাখা হস্তে মন্ত্রী সভা আসেক সাল রমই এসপিও রংনি বিসিং জেরক মালখম মঠর নাই বেব গদাল জাগ্রক খক চুকু সাই বারা ব্রিজিতে কুবনে এসপিও রক খক সিনি সাই সিনি চুচুকু খলাই সেলেরি মানমানি মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা তাবং নিসিমি যত এসপিও রক খক চিনি সাই খলাই সেলেরি মানানো মন্ত্রীসভানে কুবনে ওয়ানচুকমুংনি কক্ন সানা থাঙে বসাকা স্বরাষ্ট্র বেদক কনস্টেবল আচুক থাইয় জেলাতে বুড়ি কনস্টেবল খরক চুকুরা চিদক শীতক জাগানো ইয়াং বেড়াকিরি বেদেকনি জুদা জুদা আচুক থাইও খরক বাজিসা বরক শীতক জাগানো অব হাইকিন আইটি বেদেক খরক চার সিনিয়র ইনফরমেটিভ অফিসার তে খরকসা এল ডিসি শীতক জাগানো হেনে বসাকা যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন সেটা হবে ১২,০০০ টাকা হোম ডিপার্টমেন্টের অধীন ৯১৬ জন কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন রিক্রুট করা হবে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের ৫১খানা পোস্ট সেটা ফিল আপ করা হবে ৮ জন সিনিয়র ইনফরমেশন অফিসার এবং ১জন লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল ৮+১=৯ এই ৯খানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে।